তোর আঁকে রস নাই 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 ওর যদি নসিব খারাপ থাকে আঁকে রস কি করে পাবে এর যদি নসিব খারাপ থাকে আঁকে রস পাবে দাদা আমরা কথা বলুন একটু একটু কথা বলবেন তাহলে নসিব খারাপ আছে এর কপালটাই খারাপ বলছি আঁকে রস নাই 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 আঁকে রস খেতে গেলে সেই আঁকালার কাছে যেতে হবে সেই আঁকালার কাছে গেলে তবে তুমি রস পাবে যার তার কাছে রস পেয়ে যাবে ভালো ভালো আঁকালার কাছে গিয়ে একবার চষে দেখবে রস আছে কিনা আছে একবার চষে দেখে নেবে ভালো ভালো রস আছে ভালো রস আঁকালার কাছে যেতে হবে কেন তোমার তো নসিব খারাপ রস তুমি পাবে কি করে রাজে ভাই তাই আমি কিছু কথা রাখবো জ্বালানি এসে গেছি আমি আবার আবার জ্বালানি কেন টসি রানি ছিছি করছিল একটা শিল্পী হয়ে একটা শিল্পীকে ছিছি করছে কত জ্ঞান বুঝতে পারছেন তো আবার মায় ফিলে সব সময় বাচ্চা রাখি বাচ্চা নাসিলের কথা তুলছে বাচ্চা নাসিল কি এর কেউ হয় নিজের তো নাম আর চলছে না কেন নামের মধ্যেই গলত আছে এ টুসি রানি নাম কোথা থেকে পেল টুসি রানি নামটা কোথা থেকে পেল এর মা টুসি রানি এর মা যদি টুসি রানি হতো তাহলে ঠিক ছিল টুসি রানি নাম দিয়েছিল এর নাম তো চুরি করে দিয়েছে এক হোটেল বালির মেয়ে যদি টুসি রানি নাম দেয় এটা মোটেই সাজে না আমি মুন্না ঝানকারের ছেলে মুন্না আজাদ নাম দিয়েছি আমি যদি মিঠু রানীর মেয়ে হতাম তাহলে আমার টুসি রানী নাম দেয়া উচিত হতো কেন এর নামের মধ্যে চিটিং বাজি এর অরিজিনাল নাম হচ্ছে চন্দনা এর অরিজিনাল নাম চন্দনা চিটিং বাজি নামের মধ্যে চিটিং বাজি 17 বছর এই কারবার চালাচ্ছে চিটিং বাজি কারবার 17 বছর চালাচ্ছে কেন শুনে না ভাই কেন তুমি বলছো ওইদিকে শুনে গেছে যে মুন্না ঝানকার এমন গান করতো মুন্না ঝানকার যখন গান করতে এ তখন পয়দা হয় না টুসি রানী তখন পয়দা হয় না ও কি করে জানবো মুন্না ঝানকার কি গান করতো গান শোনাবো মুন্না ঝানকার কে দাগ না লাগে গো তোর ওই শাড়িতে আর ফিরতে হবে তোরে কাল বাড়িতে ফিরতে হবে এটা মুন্না ঝানকার গিয়ে গেছে মিঠু রানীর সাথে কে ফিরতে হবে বলছে মুন্না ঝানকার এমন গান করতো শোনো মুন্না ঝানকার গান একটা শোনাচ্ছি শুনে না কে দাগ না লাগে গো তোর ওই শাড়িতে কে ফিরতে হবে তোরে কাল বাড়িতে ফিরতে হবে তোরে কাল বাড়িতে কে দাগ না লাগে গো তোর ওই শাড়িতে শাড়িতে দাগ না লাগে এটা মুন্না ঝানকার গেছে সকলে জানেন তো নাকি এ গান যখন গেছে টুসি রানী আমার মনে হচ্ছে তো পয়দা হয়নি কাওয়ালি জগতে ও কি করে জানবো মুন্না ঝানকার কি গান গাইতো এর নামের মধ্যেই তো চিটিং বাজি দেখতে পাচ্ছি আমি চিটিং বাজার কত ভালো হবে যাই হোক আর একটা গান মনে পড়ে গেল যে এর মুখটা দেখে মনে হয় যেন বাদুর চুষা হয়েছে বলছে আমি বলে গেছি আমি বাংলার শাড়ি পরবাজ আছি বলেছি তো আমি বলেছি বিহারের আছি কানপুরের আছি বলেছি বলিনি তো এ বলছে শাড়ি পরবাজের পায়ের ধুন নয় এ টুসি তোর মতন কত এল আর কত গেল তুই তো মিঠু রানীর পায়ের ধুলো সারু পারবাই তো দুটোর মাথা আমি তো মনে করি লাইলার পায়ের ধুলো লাইলার পায়ের ধুলো কেন বলছি এ সবাইকে শুইয়ে দিচ্ছে লাইলা কিন্তু জেগিয়ে রাখে জাগিয়ে গান বাইনা করছে সবাইকে শুইয়ে দিচ্ছে লাইলা জাগিয়ে রাখে যাই হোক আমি মনে করবো লাইলার পায়ের ধুলো তাই তোর মুখটা দেখে এর মুখটা দিকে দেখে আমার দিকে দেখলে হবে না এর মুখটা দেখে মনে হয় যেন বাদুর চুষ এ বলছে আমি 17 বছর গান করছি মুন্না বছর মুন্না আজাদ 18 বছর আছে পাতকুয়ার ব্যাংক পাতকুয়াতেই পড়ে আছে অন্য জায়গায় যেতে পারে
এ হচ্ছে পাতুয়ার ব্যাংক পাতুয়াতে পড়ে আছে কেন এর চিন্তাধারাটাই এমন ঠিক আছে এর মুখটা দেখে মনে হয় যেন বাদুর চোষা হয়েছে এর লম্বা লম্বা লেবুর জোড়াই ছাপটাকে ওই মেরেছে যেন বাদুর ভাই বুঝতে পারছেন না নাকি কেন আমার মাথা গরম করে দিয়েছে এখন আমি ঠান্ডা মেজাজে ছিলাম এত উল্টো পাল্টা কথা বলছে ছি ছি কাকে বলে একটা কুত্তাকে বলে তাই তো নাকি দুষি রানী ছি ছি বলছে মাইকে তার জন্য আমি বলছি কেন এর লম্বা লম্বা লেবুর জোড়াই আর বেলেটকে ওই মেরেছে এর লম্বা লম্বা লেবুর জোড়াই আর নখে দেখো মেরেছে যেন দেখে এর মুখটা দেখে 17 বছরে কি হাল হয়েছে বুঝতে পারছো তো আমিও 18 বছর গান করছি রাজা ভাই মনে হচ্ছে 14 বছর আমার সাথে বাজাচ্ছে রাজা দা 14 বছর হয়তো আমার সাথে বাজাচ্ছে আর এর মুখটা দেখো আর আমার মুখটা দেখো ও 17 বছর করছে ওর মুখটা দেখো আমি 18 বছর করছি তাই এর লম্বা লম্বা লেবুর জোড়া আর চিপসে কে ওই দিয়েছে যেন সাধুর পায়ের ঠেকি পায়ে জব দো আর লাটি খাওয়াই এদের সাজে যারা ছিছি করে কামালকে একটা শিল্পীকে ছিছি করছে স্টেজে বসে সে কত বড় নির্লজ্জ বুঝতে পারছেন তো তার জন্য তাদের জন্য এই কথা বলছি আমি কি কে পায়ের ঠেকি পায়ে জব দো লাটি খাওয়াই এদের সাজে আর লজ্জা শরম নেই তো এদের এ ছেঁচড়ি ওই ঘুষুরি চড়ে গাছে গান বাজনা বোঝে না এরা আর সদাই এরা উল্টো ঢা আর এরা হলো পায়ের জুতো পায়ে এদেরকে মানা এরা হলো পায়ের জুতো পায়ে এদেরকে মানায় কেন কে কান কাটা দু রকম আছে কথা দিকে লক্ষ্য করুন পুরো আজে বাজে কথা না একদম হাকিকাত কথা বলছি কে কান কাটা দু রকম আছে আর এক কান কাটা দু কান কাটা আর এক কান কাটার লজ্জা আছে আর বেহায়ার যত দু কান কাটা আয় হায় হায় কেন একটা আমার গান মনে পড়ে গেল অনেকক্ষণ শুনে গেছেন বাচ্চু রফি তাই তো আর বাচ্চা নাসির হচ্ছে আমার দাদা আর বাচ্চু রফিকে ওস্তাদ মনে করি তাকে ওস্তাদ আমার নয় কিন্তু আমি তাকে ওস্তাদ মনে করি তো বাচ্চু রফিকের গান একটা মনে পড়ে গেল কি আর ওরে হনুমান তোর ধরে দুটি আর বেহায়া বাদর হলো না সরলা ওরে হনুমান তোর ধরে দুটি কান বেহায়া বাদর হলো না সরলাজ এ বাচ্চু রফি গিয়েছিল কি আর সোজা হলি না ওরে ভূমি না সোজা লোক সমাজে হাটে বাজারে এক ঘন্টা কারাই রয় আর দু কাটা ওই বেপরবা আর শহরের ভিতর দিয়ে যায় কেন দু কান কাটা হায়া শহরের ভেতর দিয়ে যায় দেখবেন এক কান কাটা আছে বাইরে দিয়ে যায় আর যে দু কান কাটা আছে সে শহরের ভেতর দিয়ে যায় তো লক্ষ্য করবে তাই ছোট করে কথা যাচ্ছে কি কে মার খাওয়া প্রেমিকা তুই প্রেমিকা কে মার খাওয়া প্রেমিকা তুই তোকে কত লোকে মেরেছে একদম ছাড়াছাড়ি একদম ছাড়াছাড়ি কে মার খাওয়া প্রেমিকা একে কত লোকে মেরেছে ছিছি করেছে তার জন্য জবাবে রাখতেই হবে তাই তো
क्या बात क्या बात के मार खावा प्रेमी का तुई अर तो के एतो लोके मेरे छे अर मुन्ना आज आजर मार खावे बोले पीछे आमर लेगे छे सुभाष भाई एक आता तरह सुभाष भाई आमा के लिए दिए छे मोने पड़े गला छे ताई एर और मार खे पोड़े छे एमन कोड़ा हेलो दीदी ओ दीदी এগে কেন অনেক কথা শুনেছো অনেক কথা তাই আমি কিছু বলবো আরে এদিকে ছিল তবলা বেরি এর ওর মার খেয়ে পড়েছে এমন কড়া আর পাশ দিয়ে মার যদি তবু এর হয় না সাড়া তাই বলছি আর ভাবছি আমি মনে মনে আর একে কি দিয়ে মার দেওয়া যায় আর কিছু দিনের মতো যেন সব মনের খুঁজে যায় তাই আমি দেখো এক সাল কাটের মুগুর তৈরি করেছি দিনে রাতে সেটি আমি যত্ন করে রেখেছি আর প্রয়োজন যদি মনে করি ওরে সে মুগুর আজ ধরিব আর এক ভাইতে আজকে তোর মোমরটি ভেঙে দেব দুদিন পরে বলবি তাখো ভাই মুখটা দেখো দেখো পাথর চোষা হয়ে গেছে তাই তো হচ্ছে তো নাকি জবাব হচ্ছে তো তাই দুদিন পরে বলবি তাখো আবার কবে মারবে গো আর তুমি যখন মারো আমার বড় ভালো লাগে গো তুমি যখন মারো আমায় বড় ভালো লাগে গো খুব মার খেয়ে খেয়ে মুখের অবস্থা দেখো এত মার খেয়েছে মুখ একদম বাংলার পাঁচ হয়ে গেছে মুখ একদম চিপসে গেছে এত মার খেয়েছে 17 বছরে কম মার খেয়েছে নাকি বাবা 17 বছরে অনেক কামালের মার খেয়েছে বাবা প্রথম তো পাঁচু রফিকের খেয়েছে পাচা নাসিরের খেয়েছে জুনিয়র মুন্নার খেয়েছে মুন্না যাদের খেয়েছে মুন্না কত কাবালের মার খেয়েছে অনেক কাবালের মার খেয়েছে 17 বছর তাই বলছি কি বড় কিন্তু কথা আপনাদের সামনে এবার আমি ওদিকে ঘটনা শুনেছেন আমি এদিকে না ঘটনা রাখছি কে গাধার পিঠে রাখলে কেতাব সে উকিল ওই হয়ে যাবে কি আর যতই ভালো গোলা তেজল আর নেবু গাছে আঙ্গুর ফলবে কি তো সুখী মাছে মনি করো গন্ধ তারি যাবে না আর কুকুর এলার যতই টানো সোজা কোনো দিন হবে না কুকুরের লাজকে যদি 1 বছর প্লাস্টার করে রেখে দেওয়া হয় সে লাজ কোনোদিন সোজা হবে না 1 বছর তো কি 17 বছর ধরে যদি প্লাস্টার করে রাখা হয় সে ল্যাজ কোনোদিন সোজা হবে না তো লক্ষ্য করবেন কি সে 17 বছরের ল্যাজ তো মোটেই সোজা হবে না সে বেঁকা কি বেঁকাই রয়ে গেছে তাই তো একদিন এক সাধু বাবা এখানে অনেক আছে সাধু বাবার ভক্ত একদম বড় সুন্দর ঘটনা আপনাদের সামনে রেখে যাবে একটা আইটেম রেখে যাচ্ছি সামনে বছর পর্যন্ত মনে থাকবে যে মুন্না আজাদ একটা ঘটনা রেখে গেছে তো শুনে নাও কি ঘটনা তো একদিন একে সাধু বাবা যা ছিল জঙ্গলের পথ ধরে আর হঠাৎ একটি দৃশ্য দেখো পড়লো সাধুর নজরে সাধু বাবার নজরে যখন সে দৃশ্য পড়ছে জঙ্গলে রাজা ভাই কি ঘটনা ঘটছে তো মন দিয়ে শুনবে তাই আর একটি ফেটি কুকুরের বাচ্চাকে একটি শিয়াল ওই ধরে নিয়ে সাধু বাবার ঘটনা সাধু বাবা কি কারামতি দেখাচ্ছে তো লক্ষ্য করবে তাই একটি খেতি কুকুরের বাচ্চাকে একটি শিয়াল ওই ধরে নিয়ে আর দৌড়ে ওই পালা ছিল সাধু বাবার সামনে দিয়ে যখন সেই খেতি কুকুরের বাচ্চাকে শিয়াল ধরে নিয়ে চলে যাচ্ছে তখন সেই সাধু বাবা কি করছে তো দৌড় আর সাধু বাবাকে দেখে শিয়াল ভয়েতে খাবড়ে গেল আর কুকুর বাচ্চা ছেড়ে দিয়ে শিয়াল বনেতে ওই পালালো সাধু বাবাকে দেখে শিয়াল বনেতে পালিয়ে গেছে তারপর কি ঘটনা ঘটছিল কুকুর তো কুকুর বাচ্চা আর কুকুর বাচ্চাটিকে দেখে সাধুর প্রাণে দয়া হয়
কেন সাধু বাবার দয়া লাগছে কুকুর বাচ্চাটিকে দেখে তারপর কি ঘটনা ঘটছে লক্ষ্য করো কুকুর বাচ্চা কে দেখে আর শিয়াল ভয়ে ঘাবড়ে গেল আর দৌড়ে পালা ছিল ওই সাধু বাবার সামনে দাঁড়ালো আর কুকুর বাচ্চাটিকে দেখে সাধুর প্রাণেতে ওই দয়া হয় আর নিজের কাছে রাখবে বলে আশ্রমেতে নিয়ে যায় সেই কুকুর বাচ্চাকে নিজের কাছে রাখবে বলে আশ্রমেতে সাধু বাবা নিয়ে যাচ্ছে তারপর কি ঘটনা ঘটছে লক্ষ্য করবে দাদা কোনো আলফাল কথা নয় এই ঘটনার মধ্যে মাল আছে একটা আইটেম এমন দিচ্ছি সারা বছর মনে থাকবে কি তো কুকুর বাচ্চাটিকে দেখে সাধুর প্রাণে দয়া হয় আর নিজের কাছে রাখবে বলে আশ্রমেতে নিয়ে যায় সেদিন হতে কুকুর বাচ্চাটির নসিব গেল ফিরিয়া আর বেশ আরামেতে দিন কেটে যায় সাধুর আশ্রমেতে থাকিয়া খাই দাই আশ্রমে থাকে ঘুরে বেড়ায় সকাল দুপুর আর গ্রামের লোকে জানে এটা আর সাধু বাবারই কুকুর গ্রামের লোক সকলে জেনে গেছে এটা সাধু বাবার কুকুর আছে ঘটনাটা মন দিয়ে শুনবেন কিন্তু ভাইয়া একটু মন দিয়ে শুনবেন যে গ্রামের লোক সকলে জেনে গেছে এটা সাধু বাবার কুকুর কেন তো একদিন সেই ফেটি কুকুরটি বলে সাধু বাবাকে সাধু বাবা যখন সাথে করে তাকে আশ্রমেতে নিয়ে গেছে তখন সাধু বাবাকে সেই ফেটি কুকুরটি বলছে কি বলছে শুনে না একদিন সেই ফেটি কুকুরটি বলে সাধু বাবাকে আর এক নারী যুবতী বানিয়ে দিন সাধু বাবা আমাকে তখন সাধু বাবাকে সেই কুকুরটি বলছে আমাকে একটা যুবতী বানিয়ে দিন কেন আমি আপনার সেবা করব তখন সাধু বাবা কি করছে আর মেয়ের আর এই নারী এক নারী যুবতী বানিয়ে দিন সাধু বাবা আমাকে যখন এই কথা সাধু বাবাকে বললেন তখন সেই মেয়েটি সেই কুকুরটি তখন আরো কিছু বলছে কি মেয়ের মতো থাকবো আমি তোমার সেবা যত্ন করিব আর এই না আমি চাই না কুকুরের জীবন আর আমি মানুষ হইব সেই কুকুরটি বলছে আমি কুকুরের জীবন আর চাই না বাবা আমাকে আপনি মেয়ে বানিয়ে দিন আমি আপনার সেবা যত্ন করবো আশ্রমে থাকবো তখন সাধু বাবা কি করছে তো সঙ্গে সঙ্গে ফেটি কুকুর আর তাই মন্ত্র পড়ে সাধু বাবা আর গায়ে তার ছিটা দিল আর সঙ্গে সঙ্গে ফেটি কুকুর এক যুবতী হয়ে গেল সেই সাধু বাবা কারামতি দেখিয়ে সেই কুকুরকে যুবতী করে দিয়েছে আর নিজের কাছে মেয়ের মতন রেখে দিয়েছে তারপর কি ঘটনা ঘটছে লক্ষ্য করো হায় 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 তো মানুষ হয়ে গেল বটে কুকুরের স্বভাব গেল না সাধু বাবা তো কুকুরকে মেয়ে করে দিয়েছে মানুষ হয়ে গেছে কিন্তু কুকুরের স্বভাব যায়নি একটু লক্ষ্য করবেন বড় কিন্তু ঘটনা তো মানুষ হয়ে গেল বটে কুকুরের স্বভাব গেল না ছেঁড়া চামড়ার জুতো দেখলে সে লোভ সামলাতে পারে না দাদা ঠিক বলছে না ভুল বলছি ঠিক তো কুকুরের যাচ্ছে কুকুরই থাকে তো লক্ষ্য করবে তো মানুষ হয়ে গেল বটে কুকুরের স্বভাব গেল না ছেঁড়া চামড়ার জুতো দেখলে সে লোভ সামলাতে পারে না তো আশের পাশের পাড়ার লোকেরা সাধু বাবাকে নালিশ জানায় আর সাধুর মেয়ে জুতো ঘর কি শিক্ষা দিয়েছ তখন আশের পাশের লোক বলছে যে সাধু বাবার মেয়ে জুতো চুরি করে খায় সাধু বাবা তুমি কি শিক্ষা দিয়েছো তোমার মেয়েকে তখন তারপর সাধু বাবা শুনে কি করছে লক্ষ্য করো বড় সুন্দর কথা কি কথা এইভাবে দিনকে দিন বদলাম চরমে উঠিল আর সাধু বাবা বিরক্ত হয়ে তখন সে কি করিল তো কুমন্দের পানি নিয়ে মারলো ছিটা তার গায়ে আর সঙ্গে সঙ্গে যুবতী সেই গেল ওই কুকুর হয়ে আর যেমন কুকুর ছিল দেখো আর যেমন কুকুর ছিল দেখো আর তেমনই কুকুর হলো আর সাধু বাবা রেগে গিয়ে আর এই কথাটি বলছিল সাধু বাবা রেগে গিয়ে কি কথা বলছে কি